Cornelius. No, Maria Teresa. বোট ক্লাবের ভেতরের নতুন একটি ভিডিওতে যে চাঞ্চল্যকর দৃশ্যে দেখা গেল পরীমণিকে, ঢাকাই ছবির নায়িকা পরীমণির সঙ্গে বোট ক্লাবের সাবেক সদস্য নাসিরুদ্দিন মাহমুদের একটি ভিডিও প্রকাশ হয়েছে। নয় জুন মধ্যরাতে ক্লাবের ভেতরে পরীমণির সঙ্গে কি ঘটেছিল নতুন 10 সেকেন্ডের ওই ভিডিও থেকে কিছুটা ধারণা পাওয়া গেছে। ওই ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীও পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে ওই ভিডিও ক্লিপসটি প্রকাশ করেছে। তবে কে এই ভিডিওটি প্রথম প্রকাশ করেছে বা এর সত্যতা যাচাই করা যায়নি। ওই ভিডিওতে দেখা যায় পরীমণি ক্লাবে ঢুকেই বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গে থাকা অমি ও জিমিকে নিয়ে মদপান করছেন। এ সময় দূর থেকে বোট ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য নাসির ইউ মাহমুদ তাকে মদপান করতে নিষেধ করেন। তখন পরীমণি একটি বোতল নিতে চাইলে নাসির ইউ মাহমুদ বলেন, আপনি কোনো বিদেশি মদ নিতে পারবেন না। এখানেও তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন পরিচালনা পর্ষদের এ সদস্য। ভিডিওতে দেখা যায় পরীমণিকে উদ্দেশ্য করে নাসির বলেন, হোয়াট ইজ দিস, প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস টু মাস। নাসির উত্তরে পরীমণি বলেন, এই যা যা বেরিয়ে যা। উক্ত ঘটনার পরেই সাংবাদিকদের নাসিরুদ্দিন মাহমুদ বলেছিলেন, মদপানে বাধা পেয়েই বেপরা হয়ে ওঠেন পরীমণি। মদ না পেয়ে নাসিরু মাহমুদের দিকে বোতলও ছুড়ে মারেন তিনি। এর আগে বোট ক্লাবে সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ প্রকাশ পায়। ওই ফুটেজে দেখা যায় 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। সেই গাড়ি থেকে পরীমণি, জিমি ও অমিকে নামতে দেখা যায়। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসেপশনেও অমির সঙ্গে পরীমণিসহ অন্যদের ঢুকতে দেখা গেছে ওই ফুটেজে। পরে গভীর রাতে জিমির কোলে চড়ে পরীমণিকে নামতে দেখা যায়। পরে সেখান থেকে তিনি রাতেই বরানী থানায় অভিযোগ দিতে আসেন। পরে পুলিশ সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এরপর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমণি। স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয়ও চান। এরপর বিষয়টি নিয়ে ওই দিন রাতেই বরানীর নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, গত বুধবার রাত 12:00 আমাকে নিরুলিয়ায় নাসিরুদ্দিন মাহমুদের কাছে নিয়ে যায় অমি। ওই সময় নাসির নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির আমাকে মদ খেতে অফার করেন, আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে করে সামনে দাঁতে আঘাত পাই। এক পর্যায়ে আমাকে চড়থাপ্পড়ও মারেন, তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন, এমন অভিযোগ তোলেন পরীমণি। তবে বর্তমানে প্রকাশ হওয়া ভিডিও ফুটেজ থেকে এর বিপরীত কিছুই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।